দশ দফা দাবিতে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে সারা দেশের মতো পটুয়াখালীতেও লঞ্চ চলাচল বন্ধ। এতে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ। কর্মবিরতির কারণে ঢাকা পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন লঞ্চঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, সকালে ঢাকা থেকে এমভি সুন্দরবন চৌদ্দ এবং এমভি প্রিন্স আওলাদ যাত্রী নিয়ে পটুয়াখালী ঘাটে এসেছে, তবে তারা যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না। তিনি বলেন, কর্মবিরতির বিষয়ে সরকার মালিক পক্ষ এবং শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে, তবে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন। দুপুরের পর থেকেই অনেক যাত্রীকে লঞ্চ ঘাটে এসে ফিরে যেতে দেখা গেছে। আসছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, আইসে দেখি লঞ্চ বন্ধ। এখন আমি কী করবো? আমি তো অনেক দূর থেকে এসেছি, এখন তো আমার কোনো মানে যাওয়ার কোনো সিস্টেম নেই। অনেক দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে এসেছি, যাওয়াটা আমার সম্ভব না। এখন গাড়ি ভাড়া দিয়ে আমার টাকা অনেক কম, ঠিক আছে? এই কারণে আমি আইসি ঘাটে এসে দেখি লঞ্চ বন্ধ। আজকে নৌযান বন্ধ শুনতে পাচ্ছি আবার ঘাটে আসছে, আর আগে তো জানিনি। কিছুদিন আমাদের অনেক খারাপ লাগছে, যেমন যেমন আজকে যদি নৌযান বন্ধ থাকে তাহলে আমরা তো আজকে যাতায়াত করতে পারবো না। যাতায়াত যদি না করতে পারি তাহলে আমাদের কালকে অফিসে যাওয়া হবে না। অফিসে যদি যেতে না পারি তাহলে আমাদের কালকে অ্যাবসেন্ট ধরা হবে। এই যে আমাদের এখন যে ব্রিজ হয়ে গেছে, যাত্রী আমাদের কমে গেছে, কিন্তু আমাদের আয় রোজগারও কমে গেছে। যে আমরা আয় করি, যে টাকা পাই, এ টাকা দিয়ে আমাদের চলে সম্ভব না। সংসার চালানো খুবই কষ্টসাধ্য। আমাদের কষ্টসাধ্য হইতেছে, আমাদের পেয়াল দেয়াল একটা পিঠ থেকে গেছে, আমাদের অথচ ব্যাডে ভাত নাই। আমরা যে কী খাবো, কী খেয়ে জাহাজ চালাবো, এ আমাদের খুব শচীন অবস্থায় পড়ে গেছি। কারণ এই বাধ্য হয়ে আমরা এই ধর্মঘাট আমরা পালন করতেছি, এবং আমাদের কর্মবিরতি অনুষ্ঠিত করার জন্য আমাদের কর্মবিরতি।